স্মার্ট ইউটিউব চ্যানেলে তোমাদের আবারও স্বাগত তোমরা থামবেল দেখতেই পেয়ে গেছো কলকাতা পুলিশ সম্পর্কে একটা আপডেট আমি নিয়ে এসেছি বর্তমানে কলকাতা পুলিশের অনেক সংখ্যক ভ্যাকেন্সি ভ্যাকেন্ট হয়ে পড়ে আছে তোমরা জানো বিগত দু সাল থেকে কলকাতা পুলিশের একটি রিক্রুটমেন্ট হওয়ার কথা চলছিলো সেটুকু মতো কনস্টেবলের কলকাতা পুলিশের এসআইয়ের যে আর সার্জেন্টের কলকাতা পুলিশ সার্জেন্টের তোমাদের ফর্ম ফিল হয়ে গেছে পরীক্ষা এখনও ডেট ডিক্লেয়ার করেনি কিন্তু কনস্টেবল কলকাতা পুলিশ কনস্টেবলের আদৌ কি তোমাদের মনে হয় ফর্ম ফিল আপ বেরোবে সেই প্রশ্নের উত্তর নিয়ে আজকে তোমাদের কাছে এসেছি দেখো কলকাতা পুলিশের কনস্টেবল যে রিক্রুটমেন্ট মাঝখানে পেপারে বেরিয়েছিল কলকাতা পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্টটা ডাব্লু বেঙ্গল পুলিশ যে রিক্রুটমেন্ট বোর্ডটা আছে অর্থাৎ পিআরবি তারা করবে কিন্তু কলকাতা পুলিশ আর পিআরবির মধ্যে এখন টানাপোড়নের জন্য রিক্রুটমেন্টটা বেরোচ্ছে না অর্থাৎ কনস্টেবল রিক্রুমেন্টটা কারা করবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ করবে নাকি কলকাতা পুলিশ করবে সেটা নিয়ে এখনও ধোঁয়াশা আছে সেই জন্য তোমাদের এখনও অ্যাপ্লিকেশান বেরোচ্ছে না আর একটা জিনিস ভ্যাকেন্সি কত থাকবে কলকাতা পুলিশ কনস্টেবলের নতুনভাবে যদি বলা যেতে পারে কলকাতা পুলিশ কনস্টেবলের ভ্যাকেন্সি কিন্তু যেটা বেরোবে সেটা কমপক্ষে পাঁচ হাজারের কাছাকাছি কনস্টেবল রিক্রুটমেন্ট করা হবে বোথ অর্থাৎ মেল ফিমেল মিলিয়ে পাঁচ হাজার সামথিং কনস্টেবল রিক্রুমেন্ট নোটিস বেরোবে এবার প্রশ্ন হচ্ছে কবে বেরোবে তোমাদের আবারও বললাম পি আর এবং কলকাতা পুলিশের মধ্যে কে সংগঠিত করবে এই রিক্রুটমেন্টটা সেটা নিয়ে একটু সমস্যা হচ্ছে আশা করছি জানুয়ারি মাসের শেষের দিকে বা ফেব্রুয়ারি মাসের তোমরা একটা সুখবর পেতে চলেছো এখনও পর্যন্ত এটা ঠিক হয়নি যে কারা সংঘটিত করতে চলেছে পিআরবি না কলকাতা পুলিশ কিন্তু কিছুদিনের মধ্যে এটা স্থির হয়ে যাবে যে কারা সংগঠিত করতে চলেছে এই রিকুমেন্ট প্রসেসটা তবে তোমরা ভেবে নাও জানুয়ারি মাসের শেষের দিকে অথবা ফেব্রুয়ারি মাসের শুরুতেই তোমরা দুটো ওয়েবসাইটের মধ্যে কলকাতা পুলিশ অথবা ওয়েস্ট বেঙ্গল পুলিশের ওয়েবসাইটের মধ্যে তোমরা এই রিকুইমেন্টের নোটিশ তোমরা পেতে চলেছ আর ভ্যাকেন্সি পাঁচ হাজারের কাছাকাছি ভ্যাকেন্সি থাকবে শুধুমাত্র কনস্টেবলের কলকাতা পুলিশের মেল এবং কলকাতা পুলিশ ফিমেল কনস্টেবল আজকে ভিডিওটা এতটুকুই ভিডিওটি ভালো থাকলে সাবস্ক্রাইব করে দাও এবং লাইক করো এবং শেয়ার করো থ্যাংক ইউ